তো হাই বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। শুভ সকাল, গুড মর্নিং। এখন ঘুরতে বাজে সকাল 6টা। তো আমি এখন থাকতে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আছি, পদে আশীর্বাদ ছোটে ভালোবাসা নিয়ে আমি এখন থাকতে মানে ভিডিওটা স্টার্ট করছি। আর বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি, বেশি বকবক না করে। সকালে রান্না তো জানো, দাদাভাই ডিউটি যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, শুনতে থাকো। তো বন্ধুরা, সকালে কাজকর্ম সেরে তো রান্নাঘরে চলে এসেছি। সকালে বাসি কাজও যেমন থাকে, তো রাতের দিকে বাসন মেজে রাখি। সকালে উঠে বা চাষটা দেওয়া হয়, ছাড় দিয়ে দিই। তো সকালে রান্না, তো যাই হোক চলো ওদিকে ভাত বসিয়ে আনাজটা কাটলে সুবিধা হয়। ভাতটাও তোদের দিকে আনাজ কাটা টুকটাক কাজগুলো হয়ে যায়, ওই জন্য প্রথমে উঠে আগে রান্নাঘরে ঢুকে ভাতটা বসিয়ে দিই। তো ভাত বসিয়ে আনাজ কাটতে এসেছি। তো আজকে কী রান্না করবো? পটল, আলু, মাছের ডিম, মাছের তরকারি করব, আর একটু কুমড়ো, ঢেঁড়স, বেগুন, মাছ মানে মাছের ডিম আছে দিয়ে অম্বল করব। তো দাদাভাই অম্বল মানে টক যাকে বলে খুব পছন্দ ওর। টকটা হলে মানে ওরা কিছু চায় না, মাছ থাক ডিমই থাক, ও কিন্তু টকটা খুব পছন্দ। তো যাই হোক বন্ধুরা, আমি এদিকে দেখো ভাত বসিয়ে আনাজটা কাটতে গিয়েছিলাম, তো আনাজ কাটা হয়ে গেছে। আনাজটা কেটে মানে রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে দাদাভাই উঠে পড়েছে, তো ওদিকে তো ভাত হচ্ছে, ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে তো এদিকে চা করছি, তো চলো চাটা হয়ে গেছে। তো এদিকে এদিকে মাছের ডিমটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, নাহলে মানে ঠান্ডাটাই হবে না। তো যাই হোক চাটা চলো খেয়ে নিই, দেখে ভাতটা হচ্ছে হোক। তো চাটা খেয়ে এসে ভাতটা না পিয়ে যদি হয়ে যায় তো নাবো, নাহলে থাকবে। তো ওদিকে ভাতটা হচ্ছে হোক, তো ওখানকে চাটা খেয়ে এসি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো চাটা থাকো। তো চলো ওদিকে আমি চা খেয়ে চলে এসেছি। তো ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়েও দিয়েছি। দেখো মাছের ডিমটা ভেজে, পটল আলুটা ভেজে, আদা রসুন মশলা দিয়ে, মশলা যেমন কষে কষে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মানে তরকারিটা বসিয়ে দিচ্ছি। বেশি মানে মশলা সেরকম দিই না, আর দাদাভাই এমনিতে রসুনটা ঠিক পছন্দ করে না, রসুন অল্প দিই। তো যাই হোক, তো চলো তোমাদের সঙ্গে বলতে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তরকারিটা বসিয়ে তো ওদিকে অম্বলটা বসিয়ে দেবো, কেননা তো ওদিকে দাদাভাই দেখো পটলগুলো একটু কালো কালো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। ওদিকে দাদাভাই রোজ সকালে পাম্প চালায়, পাম্প মানে মোটর চালাতে গিয়ে দেখলো মানে মোটরে জল আসছে না, কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটা আমি পটলটা ভাজা ভাজে দেখতে যাচ্ছি। তো এদিকে পটল আমার মানে চুঙে গেছে। তো যাই হোক, আর একটু দেরিও হয়ে গেল, জলে মানে জলটার প্রবলেম দেখা দিয়েছে, কী হবে কী জানি, মোটরে জল উঠছে না। তো যাই হোক ওদিকে রান্না কমপ্লিট করে তো এখানে দাদাভাইকে টিফিন তুলে দিয়েছি, দাদাভাই মানে টিফিন তুলে দিচ্ছি। দাদাভাই কিন্তু আমাদের এখানে যে মানে যে মোটর সাহায্য মিশে ও দোকানে বাড়িতে গিয়েছিলো, তো বললো আসবো দেখা করতে গিয়েছিলো। তো যাই হোক, তো বন্ধুরা রান্না কমপ্লিট, দাদাভাইকে টিফিন তুলে দিলাম, দাদাভাই ডিউটি বেরিয়েও গেছে, চলেও গেছে। আর একটা সমস্যা যে হয়েছে আমার মোটরে, মানে দাদাভাই সকালে রোজ জল তোলে, আর জল তুলতে গিয়ে কোনো একটা সমস্যা হয়েছে, ট্রেনের ট্যাঙ্কে জল উঠছে না, কী প্রবলেম কী জানি বুঝতে পারছি না। মিস্ত্রি দাদাকে ফোন করলো, মিস্ত্রি দাদা কখন আসবে এখন বলতে পারছি না। তো তোমার থেকে বন্ধুরা বাসন মাজাটা মানে ধোয়াটা দেখাতে পারবো না, যতটুকু পারবো জলের কাজটা দেখানোর চেষ্টা করব। তো যাই হোক দেখো, এখন খুলিতে বাজে 9টা, উল্টো দিকে হচ্ছে। যাই হোক, তো এখন দেখো এখানে বিছানা তোলা হয়নি, মানে কল কল করে করে একটু দেরি হয়ে এ হলো। তো যাই হোক, তো বিছানাটা তুলে নিয়ে তুলে তারপর টিফিন করব, করে তারপর তো বাদ বাকি কাজ আছে। তো খুবই অসুবিধা হবে জলের জন্য, দেখা থাক কী করা যায়। তো চলো। তো বন্ধুরা, দাদাভাই তো চলে গেল, টিফিন তুলে দিলাম। তো তারপরে আমি এদিকে বিছানাটা সকালে তোলা হয়নি, সকালে হয়ে ওঠে না। তো মানে দাদাভাই চলে গেলে তারপরে টুকটুক করে তারপরে তো ঘর সংসারের কাজ হয়। তো ওখানে সকালে বাসি কাজ ছেড়ে তো রান্নাবান্নার দিকে যেতে হয়। তারপর দাদাভাই তো এমনিতে শুয়ে থাকে, ওই 7টা সাড়ে 7টার সময় করে ওঠে, তারপর
এদিকে তরকারি করা এদিকে টুকটাক কাজ করা বলে মানে হয়ে ওঠে না। তো দাদাভাই চলে গেলে তো পিছনেটা তুলি, তারপরে তারপরে তো পরে সব যত রাজ্যে মানে কাজ পুড়ে থাকে। তো কিন্তু দেখো মোটরে আমার জল উঠছে না, কী এক কী প্রবলেম হলো কী জানি। তো এটা কিন্তু পরদিন কলে জল নিয়ে কাজছি, আমার কলে জল আসছে না। তো আজকে একটু কাজেরও দেরি হবে, আর কী করা যাবে তো অসুবিধা হবে না, তবুও যতটুকু নিজের মানে নিজের কল থেকে যতটুকু করা যায়। আর পরদিন তো কলটা আছে উপরে ছাদে বলে কাজছি, আর প্রচণ্ড রোদ মানে কল কল করে করে আর বেলা হয়ে গেছে। তারপরে কি বলতো নিচে পরদের ওখানে গিয়ে মানে সব কিছু বয়ে বয়ে নিয়ে গিয়ে বাসন বা সব কিছু পর্দের নিচে গিয়ে করা হচ্ছে, একটু দেরিও হচ্ছে। তো তো দাদাভাই আবার ফোন করলো, বললো কল মিস্ত্রি আসার কথা ছিল, আসেছে এসেছে, কিন্তু কল মিস্ত্রি আসেনি, আর এত বেলা হয়ে গেল, তো এখনও মানে এখনও আসেনি, আজকে আসবে কি কোনো ঠিকও নেই। তো যাই হোক, এরকম করেই কাজ করতে হবে, কী করা যাবে। জলের প্রবলেম দেখা দিয়েছে, সব পর্দের কাছে গিয়ে পর্দের নিচে গিয়ে সব করতে হবে। তো আজকে তোমাদের বাসন মায়েরা দেখাতে পারলাম না। তো এদিকে কালকে সন্ধ্যেবেলা ওই 5:30-6টার সময় করে প্রচণ্ড জল জল হয়েছে। তো দেখো সিঁড়িটা মানে উপর থেকে নিচেটা মানে ধুলো নোংরা পড়েছে, এমনিতে ঝাড় দেওয়া হয়, কিন্তু সকালে বাসি কাজ সেরে রান্না করতে চাই বলে সকালে ওইটেনি। তো ওই জন্য রান্না করে রান্নার কাজ মিটিয়ে তো দাদাভাই চলে গেলে তো তারপরে বেলার দিকে এসব কাজ করা হয়, নাহলে ওদিকে পেরে উঠতে পারবো না, অনেকটা বড়ো। তো একতলা থেকে তিনতলা সিঁড়ি ঝাড় দিতে অনেকটাই সময় লাগে, ওই জন্য বেলার দিকে ঝাড়টা দিই। তো যাই হোক বন্ধুরা, আমাদেরকে চান হয়ে গেছে, তো খুবই অসুবিধা হলো, নিচে পর্দের কাছে গিয়ে সব করলাম। তো কী করা যাবে, কল মিস্ত্রি এত বেলা হয়ে গেল এখনও আসেনি। তো দাদাভাইকে একবার ফোন করি দেখি কী বলে, কল মিস্ত্রিকে আর একবার ফোন করুক, নাহলে দাদাভাই সন্ধ্যাবেলা এসে আর একবার যাবে। তো চলো, তো বন্ধুরা আজকে অনেকটা দেরি হয়ে গেল, এখন ঘুরতে বাজে ডেটটা, চান করতে দেরি হয়ে গেল। তো জলের প্রবলেমের জন্য তো মিস্ত্রি দাদা আসার কথা ছিল, কই এখনও আসেনি। তো বর্দির কল থেকে জল নিয়ে সবই মানে করা হচ্ছে, আর তোমার দিকে অন্য সবটা মানে শেয়ার করা হচ্ছে না, দেখানো হচ্ছে না। তো দেখি কি রান্নার পর যা যা কাজ থাকে, ঘরদোর মোছা কী করা হচ্ছে, ঘরদোর মোছা তোমার গ্যাস পরিষ্কার, রান্নাঘর মোছা, বাসন ধোয়া। তো তোমার থেকে সবটা মানে আগে দেখাতে পারিনি জলের প্রবলেমের জন্য, মানে উপরে ছাদে খালি কাচাকুচিটা করে, তারপর নিচে পর্দের কাছে গিয়ে বাসন মাজা সব জল তুলে তুলে সব কিছু করা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে, মানে সবটা তোমার থেকে শেয়ার করতে পারছি না। তো আজকে অনেকটা অরিনে দেরিও হয়ে গেল। তো পাখাটা চালিয়ে ঘ্যাঁ ঘ্যাঁ করে আজ হয় বলে পাখাটা চালানি, প্রচণ্ড গরম হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো এখন এবার খেতে পাচ্ছে, তো চলো খেয়ে নিই। মিস্ত্রি দাদা না এলে খুবই অসুবিধা হবে, জল মানে জলের প্রবলেম প্রচুর হচ্ছে, অসুবিধা খুবই মানে হচ্ছে না, কারণ পর্দের ওখানে আছে, ওখান থেকে নিয়ে করছে, তবুও যে যার জায়গায় আর গিয়ে গিয়ে করা, যে যার একটা অন্য জায়গায় গিয়ে, তো দেরি তো হবেই। তো চলো বন্ধুরা, তোমার দেখতে থাকো, সাথে থাকো। তো চলো খেয়ে নিই, 1:30 বাজে আর প্রচণ্ড গরম হচ্ছে, একটু পাখার তলায় বসি, চলো। ওরা ওদিকে সন্ধ্যে মানে সন্ধ্যে ঠিক মানে সন্ধ্যেটা দিলাম, আর তো 5:30-6টার সময় করে মানে আজকে ও একটু মেঘলা মতো ওয়েদার করেছিল, কারেন্টটা আবার চলেও গিয়েছিলো। তো আর এই কদিন মানে বিকেলের দিকে
আকাশে জল ঝরছে, তো যদি কারেন্টে চলে যায় ওই দাদা ভাই সমস্যা, একটু তাড়াতাড়ি তো পটা মানে তরকারি হলে তো মানে ডিম পটল আর তরকারি আছে, বেশি করে করা আছে তো ফ্রিজে আছে, খাওয়ার সময় বার করে নেবো ওই জন্য। তো দাদাভাই বললো দুটো পটা করো সবার সবার, তো চা করে খাওয়া হবে ওই জন্য সন্ধ্যেটা দিয়েই। তো মাদামাকে পটা করতে এসেছি, পটা করে চাটা খেয়ে নেবো, আর তো তারপর রাত্রে পটা খাওয়া হবে। তো কারেন্ট চলে যাচ্ছে বলে মানে জল ঝড়ের জন্য, তো যা হোক তবে আবার আবার এই খাওয়াটা করার পর কিন্তু কারেন্ট চলে গিয়েছিলো, আবার রুজি যাচ্ছে, লডশেডিং হচ্ছে, ওই জন্য এখন তাড়াতাড়ি সন্ধ্যাবেলা সন্ধ্যে দিয়ে আর বসে নিই, তাড়াতাড়ি মানে খাবার তৈরি করে নিচ্ছি। আর মানে কী হয়তো লুচি পরোটা করলে আমি বেশিরভাগ এমনি তো সন্ধ্যাবেলা করি, জল ঝড় আসতে হবে তো করেই নিচ্ছি, কারেন্ট থাকবে না বলে অসুবিধা হবে। তো ওই জন্য তাছাড়া পরোটা লুচি করলে একটু সন্ধ্যাবেলা করলে চা তরকারি তাহলে দাওয়াই মানে দুপুরবেলা টিফিনে কি দিই দিই না দিই খেয়ে ওঠে না, তো সন্ধ্যার দিকে করলে খাই একটু, আমিও খাই, তো লুচি পরোটাটা ভালোবাসে। তো চলো বন্ধুরা লাইক কমেন্ট করো, চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব।